হ্যালো ফ্রেন্ডস মুভিস অল অ্যাবাউট আপনাদের স্বাগত শ্রীজিৎ মুখার্জি পরিচালিত এবং উত্তম কুমার অভিনীত হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন উত্তম কুমার অভিনীত অতি উত্তম মুভির গান বন্ধু ভাবি ড্রপ করা হয়েছে গতকাল এই মুভির ট্রেলারটা কিছুদিন আগেই আনা হয়েছে এবং আপনাদের মধ্যে অনেকেই হয়তো ট্রেলারটা দেখেছেন একটা জিনিস লক্ষ্য করছি যে জবে থেকে ট্রেলারটা এসেছে তবে থেকেই প্রচুর ট্রোল করা হচ্ছে এমনকি অনেকে খুব সিরিয়াসলি বলছেন যে উত্তম কুমারকে নাকি শ্রীজিৎ মুখার্জি অপমান করছেন সত্যি কি তাই মুভির গল্পটা যদি দেখি যে প্ল্যানচেটের মাধ্যমে উত্তম কুমার মর্তে আসছেন তার ভক্তদের সাথে দেখা করছেন কথা বলছেন এমনকি তাদের প্রবলেমও সলভ করছেন তো দেখুন যখন কোনো বড় মানুষের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে চাই তখন হয় তার কাজের রিমেক বানাই নয়তো তার কাজের থেকে ইন্সপায়ার্ড হয়ে কিছু বানাই যদিও সেটাকেও কাইন্ড অফ রিমেকই বলে অনেকে সেটা মানতে চান না যাই হোক সেটা মনে তবে হ্যাঁ ইন্সপায়ার্ড হয়ে কিছু বানাই আর নয়তো তার বায়োপিক বানাই কিন্তু স্রীজিৎ মুখার্জি এসব কিছুই করেননি তিনি ট্রিবিউট দিলেন সম্পূর্ণ নতুন কায়দায় এমন ভাবে উত্তম কুমারকে আনলেন যেন মনে হবে উনি সত্যিই শ্রীজিৎ মুখার্জির মুভিতে অভিনয় করছেন হাঁটছেন কথা বলছেন স্রীজিৎ মুখার্জি যে কাজটায় নেমেছেন সেটা কিন্তু খুব ডিফিকাল্ট উত্তম কুমারের সমস্ত ছবি দেখে নিজেদের স্ক্রিপ্টের সাথে উত্তম কুমারের সিনগুলোকে ম্যাচ করানো এক্সপ্রেশনগুলোকে ম্যাচ করানো মানে ওরকম সিন খুঁজে খুঁজে বার করা ইটস নট সো ইজি অত্যন্ত সময় সাপেক্ষ ব্যাপার শ্রীজিৎ মুখার্জি কিন্তু জানেন বাংলা ইন্ডাস্ট্রির বাজেটের অবস্থা তা সত্ত্বেও উনি এরকম একটা মুভি বানানোর চেষ্টা করছেন এই চেষ্টাটার জন্যই তো তাকে কুর্নিশ জানানো উচিত তা না করে মানুষজন তাকে ট্রোল করছে সিরিয়াসলি মানে কেন হ্যাঁ কিছু টেকনিক্যাল ফল্ট রয়েছে যেমন এই যে গানটা বন্ধু ভাবি মানে যে গানটা নিয়ে অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা করতে বসেছি আর কি সেই গানটায় এমন অনেক সিন আছে যেখানে বোঝা যাচ্ছে যে আই লেভেল ম্যাচ করছে না এই প্রবলেমগুলো আছে সেটা মানতে হবে কিন্তু কিছু তো করার নেই সব প্রশ্নের উত্তর এক জায়গাতে এসেই শেষ হয়ে যায় তা হলো বাজেট বাংলা সিনেমার বাজেট এবার একটা মুভি করার জন্য তো ইন্ডাস্ট্রি সব টাকা ঢেলে দেওয়া যায় না সেটা তো প্র্যাকটিক্যালি পসিবল না অনেকে হলিউড মুভির উদাহরণ দিচ্ছেন কিন্তু এই বোকা বোকা কম্পেরিজনগুলো করা বা এই বোকা বোকা এক্সপেকটেশানগুলো রাখার কি কোনো মানে আছে যাই হোক যদি গানের কথায় ফিরে আসি তো গানের সিনগুলো বেশ ভালো লাগে যেভাবে উত্তম কুমার কলকাতার রাস্তায় ঘোরাফেরা করছেন ট্রামে উঠ মেট্রোয় উঠছেন দেখলাম কখনও নিজের মূর্তির সামনে দাঁড়াচ্ছেন কখনো আবার সুচিত্রা সেনের ছবির সামনে দাঁড়াচ্ছেন ভালো লাগলো সিনগুলো বেশ দেখতে গানের লিরিক্সও আমার বেশ ভালোই লেগেছে গানের মধ্যে উত্তম কুমারের নানান সিনেমার নাম ইনক্লুড করা হয়েছে যেমন দেয়া নেয়া মন নিয়ে হাত বাড়ালেই বন্ধু এরকম নানান কিছু গানের কথা শ্রীজিৎ মুখার্জি নিজেই লিখেছেন আর গান গেয়েছেন উপল সেনগুপ্ত গানটা আমার এমনি সব মিলিয়ে খুব একটা খারাপ লাগেনি শুধু মনে হয়েছে যে উপল সেনগুপ্তর জায়গায় যদি অন্য কাউকে দিয়ে গানটা গাওয়ানো হতো তবে হয়তো বেটার লাগতো কারণ এই গানটা উপলবাবুর গলায় আমার একটু বেখাপ্পা বলে মনে হয়েছে আদারওয়াইজ গানটা ঠিকঠাক যাই হোক এই ছিল আমার রিয়াকশন আপনারা যারা গানটা শুনেছেন তাদের কার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ